আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। আজকে আপনাদের মূলত যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে শিপিং পলিসি এবং হচ্ছে রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসি। এই দুইটা বিষয় নিয়ে আপনাদের আজকে আলোচনা করা হবে। আসলে এই শিপিং পলিসিটা কি এবং এই রিটার্ন অ্যান্ড রিফান্ড পলিসিটা কি, এই বিষয় নিয়ে আজকে আমরা দেখব। পৃথিবীতে যত রকমের ই কমার্স ওয়েবসাইট আছে, ম্যাক্সিমাম ওয়েবসাইটে আপনি দেখবেন যে তাদের ফুটার সেকশনে আপনারা যে শিপিং পলিসি, রিফান্ড অ্যান্ড রিফান্ড পলিসি যেটা থাকে সেটা আপনি দেখতে পাবেন। আমি দেখাই একটা ওয়েবসাইট, স্ক্রিন তো দেখা যায় না? না দেখা যায় না, না ভাই, শেয়ার হয় না। আচ্ছা, না ভাই, এবার দেখা যাচ্ছে না? হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ভাইয়া। কি ভাই আসছে? আচ্ছা, এই হচ্ছে একটা ওয়েবসাইট। যত রকমের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের আপনারা হচ্ছে যে যারা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের ফুটার সেকশনে যদি যান, এখানে দেখতে পাবেন যে শিপিং অ্যান্ড ডেলিভারি নামে একটা পেজ থাকবে, আরেকটা পেজ থাকবে হচ্ছে রিফান্ড অ্যান্ড রিটার্ন নামে একটা পলিসি। এই এই দুইটা নামে এক পেজ থাকবে এই ওয়েবসাইটের মধ্যে। আসলে এই পেজ দুইটা কি কারণে রাখা হয়, এই পেজ দুইটা কি, সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো প্রথমত আমরা হচ্ছে শিপিং অ্যান্ড ডেলিভারি যে পেজটা আছে এটা নিয়ে আজকে আলোচনা করব। শিপিং অ্যান্ড ডেলিভারি পেজটা হচ্ছে যখন কোনো কাস্টমার এই ওয়েবসাইট থেকে, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইট থেকে যখন কোনো একটা কাস্টমার প্রোডাক্ট কিনবে, সেই প্রোডাক্টটা ডেলিভারি করতে কতদিন সময় লাগবে, সেই প্রোডাক্টটা ট্রানজিট টাইম কতদিন লাগবে, সেই প্রোডাক্টটা কিসের মাধ্যমে ডেলিভারি করা হবে, এবং ডেলিভারি কি কোনো কস্ট রাখা হবে নাকি সেটা ফ্রিতে ডেলিভারি করা হবে, এবং এই অর্ডার করার পর এই প্রসেসিং টাইম বা হচ্ছে হ্যান্ডেলিং টাইম কতদিন থাকবে, এবং এই প্রোডাক্টটা কোন কোন দেশে ডেলিভারি করা হবে, এই সব ইনফরমেশন যেই পেজের মধ্যে থাকে সেই পেজটাই হচ্ছে শিপিং পেজ। এটুকু বুঝতে পারছেন কিনা বলেন? মানে একটু বলেন তো, আবার রিপিট করবো। আচ্ছা, শিপিং পেজটা হচ্ছে যখন কোন একটা কাস্টমার, এই ওয়েবসাইটটাতে একটা ই কমার্স ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তো মানুষজন আসে কেনাকাটা করবে, তাই কি না? যখন কোন একটা ই কমার্স ওয়েবসাইটে যখন একটা কাস্টমার আসে যে কোনো প্রোডাক্ট অর্ডার করবে, সেই প্রোডাক্টটা ডেলিভারি করতে কতদিন টাইম লাগবে, সেটা ট্রানজিট টাইম কতদিন, সেই প্রোডাক্টটা কিসের মাধ্যমে ডেলিভারি করা হবে, এবং এই ডেলিভারি করাতে কি কোনো কস্ট নিবে এই ওয়েবসাইটের মালিক নাকি সে ফ্রিতে ডেলিভারি করবে, এবং এই অর্ডার করার পর এই প্রসেসিং টাইম বা হ্যান্ডেলিং টাইম কতদিন থাকবে, এবং কোন কোন দেশে সে ডেলিভারি করে, এই সব ইনফরমেশন যেই পেজের মধ্যে থাকে সেই পেজটাই হচ্ছে শিপিং পেজ। বুঝতে পারছেন কিনা বলেন একটু? জি ভাইয়া। আচ্ছা, আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এই শিপিং পেজে যদি আমরা যাই, এই সবকিছু আমরা এখানে দেখতে পাবো। যেমন আমি বললাম যে কোন কোন দেশে সে ডেলিভারি করবে, এখানে কিন্তু ডিটেইলস দেওয়া আছে। এই যে দেখেন, এ বলতেছে ডেলিভারি করবে সে হচ্ছে ইউকে, ইউএসএ এন্ড কানাডা, সে এই তিনটার দেশে হচ্ছে ডেলিভারি করে, এবং আমি বলছি যে ডেলিভারি টাইমটা তার কতদিন লাগবে, এই যে সে এখানে বলেই দিছে যে তার প্রসেসিং টাইম, শিপিং এন্ড প্রসেসিং টাইমটা হচ্ছে ইউনাইটেড কিংডম এর জন্য হচ্ছে 2 থেকে 4 দিন লাগবে, ইউনাইটেড স্টেট এর জন্য লাগবে 6 থেকে 10 দিন, এবং কানাডার জন্য লাগবে 6 থেকে 10 দিন, এবং তার হচ্ছে এই যে ট্রানজিট টাইম, যেটা ট্রানজিট টাইম বলতে কি বুঝি, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট শিপ করতে কতদিন সময় লাগবে সেটাকেই হচ্ছে ট্রানজিট টাইম বলা হয়। এই ট্রানজিট টাইম সে দিয়ে দিছে 1 থেকে 3 দিন। আর এখানে হচ্ছে এই যে প্রসেসিং টাইম আর হ্যান্ডেলিং টাইম দুইটাই কিন্তু একই জিনিস। এই প্রসেসিং টাইম আর হ্যান্ডেলিং টাইমটা হচ্ছে তার প্রোডাক্টটা অর্ডার করার পর রেডি করতে কতদিন সময় লাগবে, ইউএস ইউকে এর জন্য যদি কেউ যদি এখানে অর্ডার করে তাহলে 2 থেকে 4 দিন সময় লাগবে, এবং ইউএস এর জন্য 6 থেকে 10 দিন লাগবে প্রোডাক্টটা রেডি করতে। এটুকু বুঝছেন কিনা বলেন? জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া টাকা নিবে কিনা, এই যে এখানে লেখা আছে দ্য ডেলিভারি ইজ কমপ্লিটলি ফ্রি, অর্থাৎ সে ডেলিভারির জন্য কোনো
চার্জ নিবে না, সেখানে বলেই দিছে যে তার ডেলিভারি ফ্রি। এই সব কিছু এখানে ডিটেলস দেওয়া থাকবে, এটাই হচ্ছে আমাদের শিপিং পেজ, বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এবং এই ইনফরমেশন গুলো যে এই পেজের মধ্যে আছে, এই পেজে যে যে ইনফরমেশন গুলো আছে সেম টু সেম সেই ইনফরমেশন গুলো আমরা আমাদের মার্চেন্ট সেন্টারে সেট করব। তো আমরা যদি আমাদের এই মার্চেন্ট সেন্টারে আসি, এটা হচ্ছে আমাদের মার্চেন্ট সেন্টার, মনে করেন এটা ক্লায়েন্টের মার্চেন্ট সেন্টার। তো শিপিং এ আমরা প্রথমে শিপিং নিয়ে আলোচনা করি। শিপিং এ আমরা যাওয়ার জন্য সেটিংস যে বাটনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে শিপিং এন্ড রিটার্ন নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে যে অ্যাড শিপিং সার্ভিস, অর্থাৎ আপনি এখানে শিপিং সার্ভিস অ্যাড করতে পারবেন। তো এটা হচ্ছে প্রতিটা দেশের জন্য আলাদা আলাদা করে দিতে হয়, তো আমি দেখাচ্ছি কিভাবে আলাদা আলাদা করবেন। তো আমরা প্রথমত অ্যাড শিপিং সার্ভিসে ক্লিক করি। অ্যাড শিপিং সার্ভিসে ক্লিক করার পর এখানে লেখা আছে শিপিং সার্ভিস নেম, এটা আমরা স্ট্যান্ডার্ড দিয়ে দিব। স্ট্যান্ডার্ড মেথড এসে শিপিংটা দেয়, এটা আমরা স্ট্যান্ডার্ড লিখে দিব। এখন বলতেছে কান্ট্রি, তুমি কোন কোন কান্ট্রিতে তোমার এটা শিপিং শিপ করবা, ঠিক আছে? তো আমরা আমাদের ওয়েবসাইটে যদি যাই, শিপিং এখানে লেখা আছে তিনটা দেশ, ইউকে, ইউএসএ আর একটা হচ্ছে কানাডা। তবে এখানে একটা কথা আছে, সে ইউকের জন্য দিয়েছে 2 থেকে 4 দিন, আর এখানে ইউএসএ এবং কানাডার জন্য দিয়েছে সেম টাইম 6 থেকে 10 দিন, এটাও 6 থেকে 10 দিন। তো আমরা যখন এখানে কান্ট্রি সিলেক্ট করব, তো এখানে যেহেতু দুইটা কান্ট্রির প্রসেসিং টাইমটা সেম, ইউএসএ আর হচ্ছে ইউকে, তো এই দুইটা কান্ট্রির জন্য আমরা একবারে এখানে সেট আপ করতে পারবো। আর যেহেতু এখানে আমাদের ইউকের জন্য আলাদা টাইম দেওয়া আছে, ইউকেরটার আলাদাভাবেই করতে হবে। যদি এটার তিনটারই যদি প্রসেসিং টাইম সেম থাকতো, তাহলে আমরা তিনটা এখানে অ্যাড করে দিতাম। আমি দেখাচ্ছি, এখানে এখানে সিলেক্টের এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে সার্চ করি, প্রথমে হচ্ছে আমরা ইউকের জন্য করি, যেহেতু তার হচ্ছে প্রসেসিং টাইমটা আলাদা। এই যে ইউনাইটেড কিংডম নামে একটা অপশন আছে, এই ইউনাইটেড কিংডমে ক্লিক করি। ইউনাইটেড কিংডমে ক্লিক করার পর এখন এখানে দেখাচ্ছে যে কারেন্সি, কারেন্সি কি হবে, আমাদের ওয়েবসাইটে যে কারেন্সিটা দেওয়া থাকবে সেই কারেন্সিটাই আমরা এখানে ইউজ করব। তো আমাদের এখানে হচ্ছে ইউরো ইউজ করা আছে, ইউরো, এটাকে ইউরো বলে অথবা হচ্ছে জিবিপি বলে, ঠিক আছে? এখানে যদি আপনাদের যদি ইউএসডি থাকতো, তাহলে আপনারা ইউএসডি কারেন্সি এখানে দিয়ে দিতেন। আর মিউট করেন, কার জন্য আনমিউট করা আছে, হোসেন ভাই? আচ্ছা, যেটা বলতেছিলাম কারেন্সিটা, কারেন্সি হচ্ছে আমরা ওয়েবসাইটে যে কারেন্সি থাকবে সেই কারেন্সিটাই আমরা এখানে দিব। তো আমাদের এখানে হচ্ছে কারেন্সি ওয়েবসাইটে দেওয়া আছে ইউরো অথবা এটাকে জিবিপি বলা চলে, তো আমি হচ্ছে জিবিপি দিলাম। আপনাদের যদি এটা ইউএস এর কান্ট্রি হতো, তাহলে ওয়েবসাইটে যদি আপনাদের ডলার থাকতো, তাহলে এখানে ডলার দিয়ে দিতেন। এখানে ক্লিক করলে সব রকমের কারেন্সি আছে, কারেন্সি গুলো দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আপনারা নেক্সট দিয়ে দিবেন। এখানে কি করলাম, স্ট্যান্ডার্ড মেথড দিলাম, কান্ট্রি সিলেক্ট করলাম, আর হচ্ছে ওখানে কারেন্সিটা দিয়ে দিলাম। এখন সবসময় স্ট্যান্ডার্ড দিব ভাইয়া? জি, আমরা সবসময় স্ট্যান্ডার্ড দিব এখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে স্ট্যান্ডার্ড দিবেন। আচ্ছা, ওয়াট আর কাট অফ টাইম, এই কাট অফ টাইমটা হচ্ছে আপনারা যেহেতু ইউকে এর জন্য দিচ্ছেন, ইউকে এর জন্য আমরা এখানে দিই হচ্ছে লন্ডন। এই যে লন্ডন, লন্ডন দেওয়া আছে এখানে, লন্ডনে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ এখানে এই যে টাইম জোনটা আর কি। এটা দেওয়ার পর আপনারা এখানে একটা আমি দিয়ে দিলাম হচ্ছে বিকেল 5টা আমার এই প্রোডাক্টটা শিপ করা হবে বিকেলে, সারাদিনে অর্ডারের পর বিকেল 5টায় দেওয়া হবে। এইটুকু আপনারা হচ্ছে ক্লায়েন্টের কাছে জিজ্ঞেস করে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম বিকেল 5টায়, বুঝছি না, এবং টাইমটা হচ্ছে লন্ডনের যে টাইমটা আছে সেই টাইমটা এখানে দিয়ে দিলাম, যেহেতু হচ্ছে ইউকে আমরা কান্ট্রি সিলেক্ট করেছি। এখন হচ্ছে হ্যান্ডেলিং টাইম, এই হ্যান্ডেলিং টাইমটা কি ভাইয়া, অর্ডার কাট অফটা এটা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা, অর্ডার কাট অফ টাইমটা হচ্ছে এখানে আমি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করছি কি, ইউনাইটেড কিংডম, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য টাইম জোন হচ্ছে কি ঢাকা সিলেক্ট করার লাগে, ইউনাইটেড কিংডম এর জন্য আমরা এখানে লন্ডনে সিলেক্ট করে দিলাম। লন্ডন সিলেক্ট করার পর এখানে কাট অফ টাইমটা বিকেল 5টায় দিয়ে দিলাম, মনে করেন সারাদিন অর্ডারের পর সে বিকেল 5টায় এটা শিফট করবে, ঠিক আছে? অথবা আপনারা এই এইটুকু ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন যে তোমার ওইখানকার, এটা তুমি গুগলেই সার্চ করলে পাবেন যে ওই দেশের হচ্ছে টাইম জোনটা কি,
ঠিক আছে, এবং তাকে টাইম বলে দিবেন যে তোমার কাট অফ টাইমটা তুমি বলো। এবং অনেকের ওয়েবসাইটে এখানে দেওয়া থাকে কাট অফ টাইমটা, আর এই ওয়েবসাইটে নাই। ওই বাংলা একটা কথা শোনা বলেন, মানে কারেন্ট টাইম হলো বাংলাদেশ যেমন প্লাস সিক্স এরকম কিছু ভাইয়া? হ্যাঁ এখানে এই যে দেওয়া থাকবে, আমি যদি এখানে বাংলাদেশের জন্য দিই, এই যে মনে করেন আমার কান্ট্রি যদি ঢাকা হতো, এই যে ঢাকার অটোমেটিক প্লাস সিক্স কিন্তু চলে আসছে দেখছেন। তো ইউকে এর জন্য আমরা হচ্ছে লন্ডন ইউজ করব ভাইয়া। কাট অফ টাইম মানে কি ওই টাইমে মালটা পুষবে? না না এখানে না, আমি বলি এই টাইমটার পরে আর অর্ডার কাট করবে না, এটাই লাস্ট টাইম, পাঁচটার মধ্যে আপনার সকল অর্ডার। এরপরের দিন যখন অর্ডার চালু হবে তখন থেকে ধরা হবে। যেমন এটা বাংলাদেশে যেমন হচ্ছে আমরা যদি ডেলিভারি করি তো সন্ধ্যার মধ্যে একটা টাইম থাকে সুন্দরবনের মধ্যে, এই টাইমের মধ্যে আপনারা যদি প্রোডাক্টটা যদি আজকে ডেলিভারি করেন তাহলে আজকেই আপনার প্রোডাক্টটা চলে যাবে, অথবা এটা এর পরের টাইমে যদি এখানে শিফট করেন তাহলে তার পরের দিন থেকে এটা কাউন্ট হবে, তার পরের দিনে এটা ডেলিভারি হবে, এরকম সিস্টেম। আচ্ছা হ্যান্ডেলিং টাইমটা হচ্ছে কি, আমি হচ্ছে বললাম হ্যান্ডেলিং টাইম আর হচ্ছে এই যে প্রসেসিং টাইম একই, এই প্রসেসিং টাইম আর হ্যান্ডেলিং টাইম একই। যেহেতু আমরা প্রথমে ইউনাইটেড কিংডম সিলেক্ট করেছি, সে এখানে দেওয়া আছে দুই থেকে চার দিন, তাহলে আমরা এখানে হ্যান্ডেলিং টাইম দিয়ে দিব হচ্ছে দুই থেকে চার দিন। আচ্ছা এখন বলতেছে তোমার এই ওয়েবসাইটটা কোন কোন দিন খোলা আছে, আমি যদি আমার এই ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে সে সবার নিচে এখানে লিখে দিছে দেখেন, এই যে ওয়ার্কিং আওয়ার মানডে টু ফ্রাইডে, এটা আপনাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে, যদি না থাকে আপনি ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন। তাহলে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে মানডে টু ফ্রাইডে। এখন ট্রানজিট টাইম, ট্রানজিট টাইম হচ্ছে আপনার প্রোডাক্টটা শিপ করতে কতদিন সময় লাগবে। এখন আমি যদি এই শিপিং এ যাই, এই শিপিং এ দেখুন এনে কিন্তু এখানে দেওয়া আছে ট্রানজিট টাইম তার লাগবে এক থেকে তিন দিন, তাহলে আমরা এখানে এক থেকে তিন দিন সেট আপ করে দিব, এক থেকে তিন দিন সেট আপ করে দিলাম, তার হচ্ছে মানডে টু ফ্রাইডে দিয়ে আমরা এটা ক্লায়েন্টের সাথে মানে কিভাবে যোগাযোগ করতে হবে, কোন মাধ্যম ক্লায়েন্টের সাথে? আপনি হচ্ছে এই স্ক্রিনশট গুলো দিয়ে আপনি পাঠিয়ে দিতে পারেন ইনবক্সে, অনেকগুলো স্ক্রিনশট নিয়ে আপনি হচ্ছে। ওনার সাথে কি জিমেইল এ কথা হবে নাকি? না ওটা আপনাকে দেখাই দেওয়া হবে ফাইবারে যখন আসবেন, ফাইবার মার্কেট প্লেস নিয়ে সবকিছু দেখাই দেওয়া হবে, আপনি কিভাবে একটা মেইল সেন্ড করবেন, কিভাবে জুম এর মাধ্যমে কথা বলার জন্য ক্লায়েন্ট কে আপনি লিংক পাঠাবেন, এগুলো সবকিছু দেখাই দেওয়া হবে। জি ভাইয়া একটু ব্যাকে যান, ব্যাকে পেস্টে আগে পেস্টে। জি ব্যাকে আসলাম, মানে যে এইখানে যে হ্যান্ডেলিং টাইমটা অর্ডার কাট অফ টাইম ওইটা তো মনে করেন যে ওই দিনের পরে ওই টাইমের পরে অর্ডার ওইটা ধরা হবে না, ওটা পরের দিন ধরা হবে। আর যে হ্যান্ডেলিং টাইমটার পরে কি এই যে ট্রানজিট টাইমটা এটা কাউন্ট হবে নাকি হ্যান্ডেলিং টাইমের ভিতর হইতেছে ট্রানজিট টাইমটা কাউন্ট হবে? এটার ভিতরে তো হলো হলো না, এখানে তো দুই দিন থেকে চার দিন এটাই লাগবেই তার হ্যান্ডেলিং টাইম অর্থাৎ প্রসেসিং, হ্যান্ডেলিং টাইমের পরে তারপর হইতেছে এই শিপিং টাইমটা এটা ধরা হবে, ট্রানজিট টাইমটা ধরা হবে। ইয়েস তারপর হচ্ছে আমরা নেক্সট দিয়ে দিলাম। এখন এখানে হচ্ছে ফ্রি শিপিং ওভার আ সার্টেন অ্যামাউন্ট, এখানে যদি আমরা ক্লিক করি এখানে লেখা আছে যে ফর ওয়ার্ডার প্রাইস বিলো। এখানে সিস্টেমটা হচ্ছে অনেক ওয়েবসাইটে, যেমন আমরা এই ওয়েবসাইটে দেখলাম হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ কি কমপ্লিটলি ফ্রি। এখন কিছু কিছু ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে বলছে যদি কেউ আমার এখানে $100 নিচে, অর্থাৎ $100 নিচে যদি কেউ অর্ডার করে তাহলে তার কাছে আমি শিপিং নিব, অর্থাৎ ডেলিভারি চার্জ নিব $20 ফর এক্সাম্পল, এবং $100 উপরে করলে কিন্তু ফ্রি, $100 নিচে কেউ করলে তার কাছে আমি $20 নিব। এরকম যদি কারো কোনো কিছু যদি রুলস থাকে তাহলে আপনারা এই এটা ক্লিক করে ফ্রি শিপিং ওভার আ সার্টেন অ্যামাউন্ট এটা ক্লিক করে এখানে হচ্ছে কত ডলার বলছে $100 নিচে যদি কেউ অর্ডার করে তাহলে এখানে $100 দিবেন, আর চার্জ কত নেয় সেটা এখানে দিয়ে দিবেন। আর আমার ওয়েবসাইটে যেহেতু ফ্রি আছে তাহলে এখানে আমরা ফ্রিতেই ক্লিক করে দেবো ফ্রি শিপিং। আর রেঞ্জ বেসড, এই রেঞ্জ বেসটা হচ্ছে, হ্যাঁ বলেন, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন। বলছি স্যার ওটা তো মানে প্রাইসটা যেটা দিলো ওটা তো ওয়েবসাইটে দেওয়া থাকবে যে কত টাকা কম হলে চার্জ করবে? হ্যাঁ ওই ওই কন্ডিশনগুলো এই শিপিং শিপিং পেজের মধ্যে দেওয়া থাকবে। আমার এই ওয়েবসাইটে তো শিপিং পেজ ফ্রি দেওয়া আছে, অর্থাৎ হচ্ছে তার ডেলিভারি চার্জ ফ্রি। তো যদি কারো ওয়েবসাইটে এরকম লেখা থাকে যে $100 নিচে কেউ অর্ডার করলে আমি তার কাছ থেকে $20 নিব, $100 উপরে কেউ যদি অর্ডার করে সবার জন্য ফ্রি,
তো সেই ক্ষেত্রে হচ্ছে এবং ওখান থেকে দেখে দেখে এভাবে করবো আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবং এই মার্চেন্ট সেন্টারে যে শিপিং এ যে সেটিংসটা আমি করতেছি, এই সেটিংসটা অবশ্যই আপনাদের এই ওয়েবসাইটে থাকতে হবে। ওয়েবসাইটের যে ইনফরমেশন থাকবে মার্চেন্ট সেন্টারের সেই ইনফরমেশন সেম টু সেম হতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে আমরা এই প্রথমটা কিন্তু বুঝতে পারলাম যে ফ্রি শিপিং ওভার আ সার্টেন অ্যামাউন্ট, এটা হচ্ছে কি $100-এর নিচে কেউ যদি অর্ডার করে তাকে $20 দিতে হবে। আচ্ছা ভাই, আমরা যে খুলছি ওয়েবসাইট ওটা তো আমরা এগুলা দিই নাই, তাহলে কিভাবে কি করব আমরা? তো হচ্ছে প্র্যাকটিস পারপাসে করছি, ঠিক আছে? যখন আপনি ক্লায়েন্টের করবেন ক্লায়েন্টের সব কিছু দেওয়া থাকবে। আর আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে কিভাবে করবেন, তে আপনি মনে করেন এই ওয়েবসাইট থেকে এরকম কিছু একটা নিলেন, কপি করে নিয়ে আপনাদের তো পেজ ক্রিয়েট করতে শিখাইছে ভাইয়া ব্লগারে, তো ব্লগারে হচ্ছে পেজ ক্রিয়েট করে এই এরকম একটা পেজ ক্রিয়েট করবেন শিপিং এন্ড রিটার্ন পলিসি, এই পেজ গুলো করে এই কপি পেস্ট করে ওখানে বসাই দিবেন, দিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা আমরা সেকেন্ড অপশনটা যাই, সেকেন্ড অপশন হচ্ছে ফ্রি শিপিং। ফ্রি শিপিং হচ্ছে তো বুঝতেই পারতেছেন যে কোনো টাকা নেবে না, সবকিছু ফ্রি। আর র্যান্স বেসড, এই র্যান্স বেসটা হচ্ছে কি ওই উপরে যেটা দেখলাম যে $100-এর নিচে $10 করতে হবে, উপরেরটা আর এই র্যান্স বেসড এই দুইটা হচ্ছে সেম। আচ্ছা জি, ফ্ল্যাট রেট, ফ্ল্যাট রেট বলতে বোঝায় যে আমার ওয়েবসাইটে যে কোনো পণ্য কিনুক না কেন আমি তার কাছে $20 নিব ডেলিভারি চার্জ, ফিক্সড যে কোনো প্রোডাক্টের জন্য ফিক্সড রেট আর কি। হ্যাঁ এই ফ্ল্যাট রেটটা হচ্ছে ফিক্সড রেট, ঠিক আছে? আর কুরিয়ারের সিস্টেমটা হচ্ছে যে কুরিয়ার কুরিয়ার থেকে কত নেয় কুরিয়ার চার্জটা, এখান থেকে কুরিয়ার চার্জটা দিবেন। আর অ্যাডভান্সে যদি আমরা যাই একটু, অ্যাডভান্সে অ্যাডভান্সে ক্লিক করার পরে যে এখানে লেখা আছে সুইচ টু বেসিক কস্ট শেয়ারিং, এটা হচ্ছে একটু অ্যাডভান্স আমি দেখাই। অ্যাডভান্সে এখানে ক্লিক করার পর যখন অ্যাড এ ক্লিক করব, শিপিং নেম দিয়ে দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ডে দেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট আ সিঙ্গেল রেট অল অর্ডার। আচ্ছা এখানে হচ্ছে প্রাইস রেট, এই প্রাইস রেটটা কি, এই প্রাইস রেটটা হচ্ছে শিপিং কুরিয়ার রেট। ওকে আমি কুরিয়ার রেটে যদি এখানে কোনো থাকে, এখানে কুরিয়ার তো আমাদের সেট করি নাই, অর্থাৎ কুরিয়ার কোন কুরিয়ার যেমন সুন্দরবন এরকম যদি কিছু কুরিয়ার থাকলে এখান থেকে কুরিয়ার সিলেক্ট চলে আসতো, সেই কুরিয়ারের অনুযায়ী আমরা এখানে প্রাইসটা সেটিং করতে পারতাম। মনে করুন সুন্দরবনে যদি তুমি নাও তাহলে তোমাকে এত টাকা দিতে হবে, তারপর রেডেক্সে নিলে এত নিতে হবে, এইভাবে এটা সেটিং করা যায়। তো আমাদের এখানে যেহেতু প্রোডাক্টটা হচ্ছে ফ্রি শিপিং, তো আমরা এটা ফ্রি শিপিং এ দিয়ে সিলেক্ট করে দিই। ওই দেশের কুরিয়ার সার্ভিস গুলো কিভাবে জানবো? ওর ওয়েবসাইটে লেখা থাকবে, ওর যে কুরিয়ার সার্ভিস গুলো আছে সেই কুরিয়ার সার্ভিস গুলো সব ওখানে লেখা থাকবে, বুঝতে পারছেন? জি ভাই জি ভাই। যদি কারো না থাকে এবং বলে যে এটা করে দিতে, তাহলে আমরা কিভাবে করব? তাহলে তো আপনি নিজের মতো তো করতে পারবেন না ভাই, আপনার ক্লায়েন্টকে বলতে হবে তুমি কোন কোন কুরিয়ারে দিতেছো, সেই কুরিয়ার গুলোর নাম বলো আমাকে, এবং সেটা অবশ্যই ওখানে ওয়েবসাইটে থাকতে হবে। ওয়েবসাইটে না থাকলে কিন্তু এটা হবে না। সাপোজ কেউ না থাকলে এটা হবে না ওয়েবসাইটে। ওয়েবসাইটে না থাকলে আপনি এখানে অ্যাড করতেই পারবেন না, মানে অ্যাড করলেন অ্যাড করার পর আপনার কোনো কাজে আসবে না, আপনার গুগল মার্চেন্ট সেন্টার মনে করেন যে ডিসেবল করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। কারণ এখানে যে ওয়েবসাইটে না থাকে এবং সে বলে যে আমার ওয়েবসাইটে সেটআপ করে দাও যে তুমি পারবে কিনা, আমরা তো ওয়েবসাইটের ব্যাপারটা জানি না, তাহলে আমরা কিভাবে করব? ওয়েবসাইটের ব্যাপারটা যেহেতু আপনি জানেন না, ওয়েবসাইটের কাজ তো আপনার না, আপনি বলবেন যে তোমার ডেভেলপার দ্বারা তুমি এই কাজটা আমাকে করে দাও, এই সব কাজগুলো তুমি করে দাও, আমি তোমার গুগল মার্চেন্ট সেন্টারে এই সেটিংস গুলো করব। অর্থাৎ অনেকেই আছে যে বেসিক কাজগুলো জানে, ও শপিফাই ওয়ার্ডপ্রেসেরই বেশি কাস্টমার হয়, অনেক অনেকে জানেন যে এই কাজগুলো করতে পারেন, দুই এক লাইন এডিট করতে পারেন, তো সেক্ষেত্রে যদি না পারেন এটা পুরো কাজটাই করবে হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার ডেভেলপার দ্বারা এই কাজগুলো করে দাও, ঠিক আছে? তাহলে সেটা ডেভেলপার দিয়ে এই কাজটা করে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা শপিফাই বা ওয়ার্ডপ্রেস এই দুইটা একটা ক্লাস আমাদের নিলে হয় না, যেহেতু এটা এর সাথে রিলেটেড। আচ্ছা আচ্ছা আমি বলে দেখব হচ্ছে আব্দুল্লাহ ভাইকে হয়তো বা নেওয়ার ট্রাই করবে যে বেসিক জিনিসগুলো কিভাবে চেঞ্জ করবেন। আর আপনারা হচ্ছে একটা এক একটা জনের ওয়েবসাইট লাখ লাখ টাকা দিয়ে সে কিনছে, লাখ লাখ টাকা দিয়ে সে বানাইছে, মনে করেন কোনো এক ত্রুটির কারণে তার ওয়েবসাইট ভেঙে গেল পুরোটাই, এটা কিন্তু পুরোটাই আপনার উপর নিতে হবে। এই রিস্ক নেওয়ার দরকার নাই, আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন তুমি তোমার ওয়েবসাইটের এই সেটিংস গুলো আমাকে করে দাও, ফ্রেশ ওয়েবসাইট দাও এরকম। হ্যাঁ এটা হচ্ছে ক্লায়েন্ট, এটাই বেস্ট হবে ভাইয়া, তার ডেভেলপার আছে সে ডেভেলপার দিয়ে করে নিবে, ঠিক আছে? আমি হচ্ছে আমার ওয়েবসাইট ফ্রি শিপিং, আমি ফ্রি শিপিং দিয়ে দিলাম। ফ্রি শিপিং দেওয়ার পর এখন আমি এখানে সেভ দিয়ে দিলাম,
সেভ দেওয়ার পর আমাদের এখানে পুরো সেটিংসটা হয়ে গেছে। এখন এখানে বলতেছে ভিউ অল শিপিং সার্ভিস, এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমি যে শিপিংটা করলাম ইউকের জন্য, আমার ইউকের জন্য কিন্তু এখানে এটা হয়ে গেছে। এখন আমার এখানে ওয়েবসাইটে আরো কিন্তু দুইটা ওয়েবসাইট আছে, দুইটা কান্ট্রি আছে, একটা হচ্ছে ইউএসএ আর একটা হচ্ছে কানাডা। এই ইউএসএ আর কানাডা এই দুইটা আমি একবারই সেট আপ করবো। কেন করবো? এই যে টাইমটা হচ্ছে একই সমান। হ্যাঁ, এখন দেখেন কিভাবে সেটা করবো। আমি আবার এখানে অ্যাড শিপিং সার্ভিসে ক্লিক করলাম, নাম দিয়ে দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড শিপিং। কান্ট্রি কি কি ছিল? তার হচ্ছে ইউএসএ, এখানে আমি সার্চ করি ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট। আরেকটা হচ্ছে এক কান্ট্রিতে দিয়ে আমরা দিব হচ্ছে কানাডা, CANADA, এই যে কানাডা। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েবসাইটের কারেন্সি কি ছিল? জিবিপি। আমরা এই জিবিপি দিয়ে দিব। দেওয়ার পর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের কাট অফ টাইম কি দিয়েছিলাম? ইউএস এর জন্য আমরা এই লন্ডন দিয়ে দিব, লন্ডনটা দিলাম। লন্ডনটা দেওয়ার পর এখানে হচ্ছে পাঁচটা দিয়ে দিলাম, পাঁচটা। আচ্ছা, এখন তার ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে যাওয়ার পর এখন বলতেছে যে সে এখানে 6 থেকে 10 দিন লাগবে তার দুইটা কান্ট্রির জন্য। তাহলে আমরা ইউনাইট ওটা দিয়ে নিউ ইয়র্ক হবে না, 6 থেকে 10 এখানে ওরা কান্ট্রি নিউ ইয়র্ক হবে না। হ্যাঁ হ্যাঁ, ইউনাইটেড স্টেটের জন্য হচ্ছে নিউ ইয়র্ক। এই যে আপনারা এটা গুগলে সার্চ করে নিয়ে নেবেন, ঠিক আছে, যে অথবা ক্লায়েন্টকে বলবেন তোমার টাইম জোনটা বলো। তাহলে তার হ্যান্ডেলিং টাইম এখানে দেওয়া আছে কয়দিন? 6 থেকে 10 দিন, কানাডারও 6 থেকে 10 দিন। তাহলে 6 থেকে 10 দিন দিয়ে সেম ট্রানজিট টাইমটা সে এখানে প্রতিটা কান্ট্রির জন্য দিয়ে দিছে 1 থেকে 3 দিন। তাহলে আমরা এখানে 1 থেকে 3 দিন দিয়ে দিব, 1 থেকে 3 দিন, এবং এটা হচ্ছে মানডে টু ফ্রাইডে দিয়ে হচ্ছে নেক্সট ক্লিক করব। আমাদের এটা ফ্রি শিপিং, আমি কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা দেখাই দিলাম যে ফ্রি শিপিং কি, রেঞ্জ বেসড কি, ফ্ল্যাট রেট কি। তো আপনারা এটা ভালোভাবে বুঝে বুঝে দেখে আরো ভিডিওটা দরকার হলে 2-3 বার দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। যেহেতু এটা হচ্ছে ফ্রি শিপিং, আমি ফ্রি শিপিং সিলেক্ট করে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর ভিউ অল শিপিং সার্ভিস, আমার কিন্তু দুইটা শিপিং সার্ভিস সেট হয়ে গেছে। আমার এই ওয়েবসাইটে যদি আরো কান্ট্রি থাকতো তাহলে আমি আরো একটা একটা করে এখানে অ্যাড করতাম। যদি আপনাদের শুধু একটাই থাকতো তাহলে একটাই করে নিতেন। এখন এই শিপিং সম্বন্ধে আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা বলেন, আরো কিছু জানার থাকলে বলেন। আমি এখানে যত সব একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন, আমি এখানে যত সব ইনফরমেশন দিলাম সব ইনফরমেশন আপনি আপনার এই ওয়েবসাইটে পাবেন। ওয়েবসাইটে যদি না পান আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন এই এই এটা তোমার ওয়েবসাইটে নাই, এটা টাইম জোন কি, এটা স্ট্যান্ডার্ড শিপিং মেথডটা কি এটা তুমি বলো, প্রসেসিং টাইম কতদিন এটা বলো, ট্রানজিট টাইম কতদিন এটা বলো, এটা ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন এবং তার ওয়েবসাইটে এটা ইউজ করতে বলবেন। আমি আশা করি ভাই শিপিং এর মেথডগুলো এই যে শিপিং আর এই যে প্রসেসিং টাইম হ্যান্ডলিং টাইম একই আর কি, যেটা বললাম অনেকে অনেকে বলে, যেমন হ্যান্ডলিং টাইম এটা এখানে লিখছে প্রসেসিং টাইম, অনেকে এখানে হ্যান্ডলিং টাইম লেখে, এটা হচ্ছে একই আর কি। আমি বলি, আমি একটু বলি ভাই, প্রসেসিং টাইমটা হচ্ছে এরকম যে আপনি একটা অর্ডার দিলেন, ধরুন অনলাইনে একটা জিনিস অর্ডার করলেন, ওরা 3-4 দিন যাবত আপনার যে প্রোডাক্ট অর্ডার করছেন ওটা হয়তো বা প্যাকিং করার জন্য সময় নেবে, চাই আর কি 3-4 দিন, অতদিন অথবা লাগে না। এরপরে এই প্রোডাক্টটাকে এরপরে ওই যে কুরিয়ার সার্ভিস যারা আছে তাদের কাছে যখন দেয় তারা ওই টাইমটা হচ্ছে আবার ট্রানজিট টাইম, ঠিক আছে, ওই 2 থেকে 3 দিনের মধ্যে আবার আপনার কাছে পৌঁছায় যাবে, এটা হচ্ছে। জি জি জি, তাহলে যখন কাস্টমার এটা অর্ডার করবে, যখন এখানে দেখা দেওয়া আছে 6 থেকে 10 দিন এবং এখানে দেওয়া আছে 13 দিন, যখন কাস্টমার এটা অর্ডার করবে সে কিন্তু মনে করবে আমার প্রোডাক্টটা আসতে সময় লাগবে 13 দিন টাইম, বুঝতে পারছেন? 10 দিন এখানে লাগতেছে, এখানে 3 দিন। হ্যালো স্যার, একটা কোশ্চেন ছিল। হুম বলেন। ওই কাট অফ টাইম যে আছে স্যার ওটার বাম ডান দিকে কাট অফ জোন যেটা ছিল, দুটো দুটো কান্ট্রির জন্য তো দুটো আলাদা টাইম জোন হবে, জিএমটি আলাদা টাইম জোন হবে। ধরুন আপনার ইউএস এর জন্য যদি আমার নিউ ইয়র্ক হয় তাহলে কানাডার জন্য তো আরেকটা হবে আলাদা। হ্যাঁ, এই টাইম জোনটা ওয়েবসাইটে দেওয়া থাকে, আমি ওটা একটা জন্য লন্ডন দিয়েছি আর একটা হচ্ছে নিউ ইয়র্ক দিয়েছি। হ্যাঁ, দুটো কান্ট্রির জন্য সেম মানে হ্যান্ডলিং টাইম,
হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে আমরা করলাম কি, ইউনাইটেড স্টেট আর কানাডা এই দুটোর জন্যই শুধু একটাই করলাম তো, নিউ শুধু নিউ ইয়ার করলাম যে ওই ওই টাইমটা ওখানে একটা, ওখানে একটা দিলেই হবে, ওখানে দুটো দেওয়ার দরকার নাই, ওখানে একটা টাইম দিলেই হবে, ইউএসএ এর হোক কানাডারই হোক যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা আচ্ছা, এই শিপিং শিপিং সম্বন্ধে সবকিছু সবার কি ক্লিয়ার আছে, বুঝতে পারছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। আর একটা কথা, জি ভাই স্যার, হ্যালো হ্যালো বলেন স্যার, আমি এই দুটো স্টেটে যদিও বা দেখছি যে হ্যান্ডেলিং টাইমটা সেম দুটো স্টেটের, দুটো কান্ট্রির ক্ষেত্রে, তো দুটো কান্ট্রি ক্ষেত্রে কি যদি আলাদা আলাদা করে আমরা অ্যাড শিপিং সার্ভিস দুবার করে দিই, করা যাবে কি? হ্যাঁ করতে পারবেন, কিন্তু এখানে তো মানে টাইম জোন টাইম তো একটাই দেওয়া আছে, সো একটাই দিতে পারবেন। আপনি যদি চান যে দুইবার দিবেন, দুইবার দিতে পারেন, কোনো এখানে সমস্যা না স্যার। আমি কনফিউজ হচ্ছে একটা জায়গায়, যেখানে কাট অফ টাইমের জায়গায় ডান দিকে যেটা ছিল কাট অফ জোন, ইউনাইটেড স্টেটের জন্য কাট অফ জোন তো আমার নিউ ইয়ার কাছে, কানাডার জন্য ওর টাইম জোন তো আলাদা আসবে। জি জি, সেটা ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে জানতে হবে। আর আমি যেটা বলি, আমি বলি আমারটা শুনেন, আমারটা শুনেন, আমি যেটা বলতেছি এই কাট অফ টাইমটা ওয়েবসাইটে তার হচ্ছে যেই দেশে, অর্থাৎ সে হচ্ছে ইউকে, ইউকের জন্য হচ্ছে তার লন্ডন, সেই লন্ডন টাইমটাই ম্যাক্সিমাম প্রতিটা দেশের জন্যই থাকে। কারণ তার এই সে তো এটা হ্যান্ডেলিং করতেছে তার কোথা থেকে, ইউকে থেকে, তো যত সব অর্ডার আসবে সে তার ইউকে টাইম অনুযায়ী সেটা কাট অফ টাইমটা করবে, ঠিক আছে? এখানে অন্যান্য দেশ অনুযায়ী যদি দিতে যান, অন্যান্য দেশে তো তার হচ্ছে না, তার তো হচ্ছে এটা শুধু চালাচ্ছে ইউকে থেকে, তো সো ইউকে টাইম অনুযায়ী এটা হবে। এখন বাংলাদেশে আমি ওয়েবসাইট আমার, এখন আমি যদি এটার কাট অফ টাইম মনে করি ইন্ডিয়ার 12টার মধ্যে এটা হবে, এটার মধ্যে হবে না। এই টাইমটা এই ওয়েবসাইটের মধ্যে একটা টাইমই অনেক ওয়েবসাইটে দেওয়া থাকে, অনেক ওয়েবসাইটে ইন্ডিভিজুয়ালি কান্ট্রির মতো দেওয়া থাকে, বুঝতে পারছেন? যদি ইন্ডিভিজুয়ালি দেওয়া থাকে তাহলে আপনারা দুই তিনবার দিবেন, যদি একটাই থাকে তাহলে একটাই প্রতিটার ক্ষেত্রে ইউজ করবেন। তার মানে ভাইয়া যে দেশের ওয়েবসাইট ওই দেশের টাইমটাই তারা সিলেক্ট করবে নাকি? হ্যাঁ, ওই দেশের টাইমটাই মেইনটেইন করবে। হ্যাঁ, ওই দেশের টাইমটাই মেইনটেইন করবে। অনেক কান্ট্রি আছে যে হয় না, বাংলাদেশে তার ওয়েবসাইট ইউকে তে, ওয়েবসাইট ইউকে তে তার আছে অফিস আছে, ইন্ডিয়াতে তার অফিস আছে, এরকম আর কি বিষয়। টাইম মানে শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, টাইম শেষ হয়ে গেলে আমরা আবার আসবো, সমস্যা নেই, কাইন্ডলি আবার একটু জয়েন হয়ে যাবেন, ঠিক আছে? তো এই ক্লাসটার মধ্যে হচ্ছে শিপিং সম্বন্ধে সবার ক্লিয়ার হয়েছে কিনা বলেন ভাই। শিপিং এর যে মেথড গুলা দেখাইলেন, যেমন একটা ফ্রি শিপিং আর একটা কি, ওই মেথড গুলা সম্পর্কে যদি একটু বলতেন, মানে পার্থক্য গুলা কি ভাই? ওগুলা আবার একটু দেখাইলে ভালো হইতো।